हेलो गाइज, वेलकम बैक टू माय चैनल। दिस इज मी और ऐश्वर्या एंड वेलकम टू अनदर वीडियो। गाइज, आज के हच्छे भूत चतुर्दशी, माने आज के प्रदीप जार पर कल के हच्छे काली पुजो। तो तोमादे आमी की करछी, आमरा कोथाय जाच्छी ना जाच्छी सब देखाबो। आमादेर पाड़ाय, आमार बाड़ीर दोरगड़ाय एकदम पुजो हय, तो खूब मजा हबे। तो चलो प्रदीप जालबो, तो चलो। সবাই উঠে পড়েছে, পুরো ভর্তি হয়ে গেছে ছোট হাতি। কি করে হয়েছে বুঝতে পারছি না। আর বাড়িগুলোতে এত সুন্দর টুনি লাগানো, কি বলবো। হাই প্রিয়া, হাই বান্টি, আরে কাকু গাড়িটা ছাড়ো। এ গাড়ি ছেড়ে দিয়েছে। তো চলো একেবারে তোমাদের সাথে 14 নম্বরে গিয়ে দেখা করছি। বেরিয়ে পড়েছি আর দেখতে পাচ্ছো কুঁজরা লরি যাচ্ছে। একটা লরি তো এটা ম্যাটারও ম্যাটারও যাচ্ছে। ও মাথায় লাগলো আমার। ভিডিও করতে করতে আমি প্রতিবার কিছু না কিছু আমার হতেই থাকে। পুরো ওয়ান টপ তোলাম। চলো কি ঠাকুর কিনবো না কিনবো সব দেখাবো। চলো গাইস, আমরা চলে এসেছি। এবার চলো নাই গিয়ে দেখি কি কি ঠাকুর কত ভালো লাগে। চলো গাড়িতে উঠে পড়েছি। তো চলো, কত সুন্দর প্যান্ডেল। আমি কিন্তু কালকে দুটো তিনটে প্যান্ডেল তোমাদের ঘুরে দেখাবো। আমি ব্যবহার করব হচ্ছে ইন্টারনাল আয়ুর্বেদা স্কিন লাইটনিং অয়েল, ইন্টারনাল আয়ুর্বেদা লেমন অ্যান্ড হানি ফেস ওয়াশ। ছেলে মেয়ে দুজনই ব্যবহার করতে পারবে, তো আমি তাই জন্য একটু শেয়ারও করি কীভাবে আমি ব্যবহার করছি। তো ফার্স্টে আমরা ব্যবহার করব ইন্টারনাল আয়ুর্বেদা স্কিন লাইটনিং অয়েল, যেটা কিন্তু আমরা ফার্স্টে রব করব, তারপরে স্কিনে ড্যাব ড্যাব করে দেব। আর এটা কিন্তু পুরো স্কিনের মধ্যে ঢুকে যায়। আর এটার মধ্যে আছে টার্মারিক আর অ্যালোভেরা, যেটা কিনা আমাদের স্কিন ব্রাইট করে। এটা 7 থেকে 8 মিনিট রাখতে হয়। আমি 10 মিনিট থেকে ওয়াশ করে নিয়েছিলাম ইন্টারনাল আয়ুর্বেদা লেমন অ্যান্ড হানি ফেস ওয়াশ দিয়ে। এটা দুটোর কম্বো কিন্তু খুব সুন্দর। এটা তোমাদের স্কিন ময়েশ্চার করে আর খুব ব্রাইট করে। আর হানি আর লেমন যেহেতু আছে, তোমাদের স্কিন ক্লিন আপ করে দেবে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার স্কিনটা কত ব্রাইট লাগছে। দেখতেই পাচ্ছ কত সুন্দর আমরা লাইটের মধ্যে দিয়ে চলে এসেছি। তো এবার চলো নিচে নেমে তোমাদের সাথে কথা বলছি। না লাইটটা সাদা কিন্তু আমার মুখটা সবুজ, আমি এলিয়ানের মতন লাগছে কেন আমাকে। বাজে 12:30 আমরা কাজ করছি, আমরা কত ভালো। আমি আমার বাড়ির পুজোতে আমি রাত্রি 2 অবধি কাজ করি, পার্টটা করবই অবভিয়াসলি। রাখাও আচ্ছা, গুড জব। 3টে বাজে, তোদের এখনো হয়নি? 3টে বেজে গেছে, এখনো হয়নি। পুরো সবুজ হয়ে আছি কেন জানি না, সাদা আলোতেও। বাড়ি চলে এসেছি আর ঘরের জামা পরে নিয়েছি। এখন বাজে রাত 4টে হয়তো। তো ঘুমিয়ে পড়ি, আবার কালকে কালী পুজো, তো কালকে অনেক কাজ আছে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কালকে। তো আমি এখানে ভিডিওটা হোল্ড করছি। ভেরি গুড মর্নিং গাইজ, আমি চেয়ার থেকে লাফালাম এখন। তো যাই হোক, আমরা বলছি আমি উঠে পড়েছি আর অ্যাজ ইউজুয়াল আমি লেট, বাট আমার স্নানও হয়ে গেছে, নতুন কাছে জামা কাপড় পরে নিয়েছি। তো এবার নিচে যাবো, গিয়ে দেখবো কি হচ্ছে। সবাই আমার উপর খুব খোঁজা আছে কারণ আমি খুব লেট করে উঠেছি, তো সেটা বড় কথা না। তো চলো নিচে গিয়ে তোমাদের সাথে দেখা করছি। নাভজি খুব
সবাই খুব রেগে আছে জানি বাট কি করব আর আমার কিছু করার নেই কারণ কালকে রাতে অনেক এসেছি অনেক রাতে তারপরে সে আবার সিরিজ দেখছিল তো তাই জন্য লেট হয়ে গেছে গান ফান বাদ যা বাইরে এসে কথা বলাও যাবে না নিচে চলে আসার পর দেখলাম মামা এখানে খুব সুন্দরভাবে আলপনা দিচ্ছে তো ভাবলাম আমিও একটু দিই তাই জন্য আমিও বসে গেলাম আলপনা দিতে নিচে থেকে চলে এসেছি ওরা সবাই নাড়ু পাকাচ্ছিল বাট তার আগেই আমি চলে এসেছি কারণ আমার আর ভালো লাগছিল না অনেকক্ষণ ধরে বসে থাকার পর আলপনা দেওয়ার পর কোমরটা ব্যথা করছিল তো যাই হোক আমি আর শরীরটাও তেমন একটা ভালো নেই শাড়ি পরবো আর মা কোনো বছর অ্যালাউ করে না শাড়ি পরতে পারে জানি না কেন এবছর বললো যে হ্যাঁ পর তো কি শাড়ি পরবো তোমাদের দেখাচ্ছি তো চলো এই শাড়িটা পরবো দেখতেই পাচ্ছ ওখানে আলমারির অবস্থা খুব খারাপ তো যাই হোক এখানে এই শাড়িটা পরবো হচ্ছে এটা হচ্ছে রেডিমেড শাড়ি তো চলো এবার সেজে নিই সেজে নিই তোমাদের সাথে দেখা করছি তা আমার সাজা এখন হয়ে গেছে আর কাকিমারা বসে এখন এখানে ফল কেটে নিচ্ছে ঠাকুর মশাই চলে এসছে পূজা করার জন্য আমি পোজ মারার চেষ্টায় ছিলাম কিন্তু খুব বাজে লাগছে দেখতে ঠাকুর দেখতে তো চলো তোমাদের দেখাই মা কত বড় আর কি সুন্দর লাগছে ঠাকুর বান্টি আর সবাই মিলে এসছি আমরা দেখলাম তো চলো আরো অনেক ঠাকুর দেখবো আরো অনেক ভালো ভালো ঠাকুর দেখবো তুমি চলো তোমাদের দেখাই তুমি শুধু যেন না উড়ে যায় আমার আমি নতুন বউ হয়ে গেছি ফালতু কথা কম বলে ওই ভিন পড়ছে তাই জন্য এসব মাথায় দিয়ে আসি না ঠান্ডা লেগে গেল আর কেউ দেখা নেই মা খুব মারবে এসো পুষ্পাঞ্জলি তারপরে আবার নিচে যাব কারণ এখন হোলনাই যাবো যেহেতু আছে কালী পুজো তো চলো নিচে যাই মানে খেয়ে নিই তারপর নিচে যাব তো নিচে চলে এসেছি গাইজ আর এখানে সবাই এখন আড্ডা মারছে তো তোমাদের সাথে একটু পরে দেখা করছি কি বলছিলে আরে আমরা
আমরা সকালবেলা এতক্ষণ এখন ভদ্রভাবে বলছো কেন ভালো যেমন করে বলছো আমরা পুজো শেষ হয়ে গেছে আড়াইটার সময় আমাদের এখন মানে খিচুড়ি ভোগ হচ্ছে আর যেহেতু ভোরবেলা হয়ে গেছে তো তো মানে পাখি ডাক আরম্ভ করে দিয়েছে একটু চা খেতে হবে তাই লিকার চা এখানে বসেছে চাটা খেয়ে যদি না ঘুম পায় আমরা আইডিয়া করছি মনে মনে আমাদের এখানে ভাবা হচ্ছে যে প্রতি বাড়ি বাড়ি গিয়ে সকালে ঘুম থেকে উঠবে আমরা ভোগটা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি এখন কতদূর কি হয়ে ওঠে জানি না আমরা দেখতে থাকবো আর বলবে একটা বুড়ো জল নিয়ে যাচ্ছি কিন্তু বুড়োটা চোখে দেখে না আমার পায়ের উপরই ফেললো জলটা পায়ে মেকআপ উঠে গেল আরে কি করব আরে পায়ে কি দিচ্ছে না তো আরে তো সেট যে বুড়োটাকে যদি আপনারা দেখতে চান দেখতে পারবেন এই যে যা চলে গেল আমি দিয়ে গেল এই এই সবাই মিলে চিয়ার কালী পূজোর দিন আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি কারণ রাতে অনেক রাত হয়ে গেছিলো সবাই গল্প করছিল তোমরা দেখতেই পেলে রাত ভোর 6টা অবধি আমরা জেগেছিলাম পরের দিন গিয়ে খুব গল্প ফল্প করে খুব নাচানাচি হচ্ছিলো তো তোমাদের কিছু ক্লিপ দেখাচ্ছি নাচানাচি আমি আমার মাকে ফার্স্ট টাইম নাচতে দেখলাম জীবনে তো খুব মজা লাগছিলো তো চলো তোমাদের সাথে শেয়ার করি কী হয়েছে নিকে আমার খুব ভালো লাগছে দেখে যে আমার মা নাচছে আমার শরীরটা খুব খারাপ ছিল বাট এখন একটু ভালো আছে তো এখন অনেক নাচবে তো চলো দেখি নাচা হয়েছে সবাই বাড়ি চলে গেছে কিন্তু সোমান্তি নাচা শেষ হচ্ছে না তো গাইস কেমন লাগলো আজকের ভিডিও মানে কালীপূজার ব্লগ তোমরা সবাই কমেন্ট করে জানিও আর হ্যাঁ ভাষণটা আমি দেখাতে পারিনি কারণ ভাইফোঁটার জন্য আমি প্রীতমদার বাড়িতে চলে এসেছিলাম বাট তাও তোমাদের ভাষণ ডান্সটা দেখিয়েই দিলাম আর নিচে কমেন্ট করে জানিও আমাদের পুজো কেমন লাগলো তোমাদের আর এই আমি দুর্গাপুজোর থেকে কালীপুজোর বেশি এনজয় করেছি বলতে পারো তো দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি আসছে ভাইফোঁটা ব্লগ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই Oh,